একাধিক গ্রাহকের সিলিন্ডার নিয়ে চম্পট গ্যাস সরবরাহকারী। বনগাঁ গ্যাস অফিসে সিলিন্ডার ফেরতের দাবিতে বিক্ষোভ গ্রাহকদের। প্রতারিতদের তালিকা তৈরি করে জমা দিতে বললেন কর্তৃপক্ষ। এলাকার একাধিক গ্রাহকের গ্যাস সিলিন্ডার নিয়ে আচমকায় চম্পট দিয়েছে গ্যাস ডেলিভারি বয়। সরল বিশ্বাসে সিলিন্ডার দিয়ে বিপাকে পড়েছেন কয়েকশো গ্রাহক। ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার অন্তর্গত বসাকপাড়া সংলগ্ন এলাকায়। স্থানীয়দের দাবি, এলাকায় গ্যাস সরবরাহ করত স্বপন দাস। স্থানীয়দের অভিযোগ স্বপনের বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, এলাকার বিভিন্ন গ্রাহকের বাড়ি থেকে নানা সময় খালি সিলিন্ডার বিভিন্ন রকম কথা বলে নিয়ে গেছে স্বপন। সে জানিয়েছিল যখন গ্যাস নেবেন তখন ফেরত দিয়ে দেব। আচমকায় সেই ধ্রুবকের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এদিকে সিলিন্ডার না পেয়ে সমস্যায় পড়েছেন গ্রাহকেরা। প্রতিবাদে এদিন বনগাঁ নিউ মার্কেট এলাকায় গ্যাস অফিসে যান তারা। এই বিষয়ে শুভঙ্কর মুখার্জি বলেন, গ্রাহকেরা সমস্যায় পড়েছেন, যাদের ডাবল সিলিন্ডার আছে তারা না হয় একটা দিয়ে কাজ চালিয়ে নিতে পারবে, কিন্তু যার একটি সিলিন্ডার ছিল চলে গেছে তার কি হবে? 10-15 বছর ধরে ওয়ার্ডে কাজ করছে, যেহেতু এখান থেকে ওর অফিসটা, এবার মানুষের তো একটা বিশ্বাস, 10 বছর মানে একটা বিশ্বাস জন্মেছে, সেই জন্য যেহেতু ইন্ডিয়ান গ্যাস পড়ে যায় সেই জন্য ভাবছে যে মানুষ যে ওর সিলিন্ডার নিলে সিলিন্ডার দেবে, সেই ভরসাই দিয়েছে, কিন্তু নাহলে কিন্তু আজকের দিনে কেউ এমন বোকা নেই যে আমার সিলিন্ডারটা দিয়ে দেবে। ও স্লিপও, এই গ্যাসটা ও স্লিপটাও নিয়েছে, এবং অনেকে স্লিপ কী হয়, স্লিপটা এখান থেকে বেরোয়, এখন তো মোবাইলে রিচার্জ হয়, এবার মোবাইলে এলে স্লিপটা এখান থেকে বেরোয়, সেই স্লিপটা আবার কিন্তু স্বপনের কাছে চলে যায়। এবার স্বপন আবার ফোন করে যে তোমার নামে স্লিপটা আসছে, ডিএসসি নাম্বার দাও। মিলন কাকু যে ভদ্রলোক স্বাভাবিক, উনি আগে এবার মিলন কাকু আমাদেরকে সহযোগিতা করবে এই আশ্বাস দিয়েছে। আমরা চাইছি প্রত্যেকটা, যাদের অন্তত দুটো যাদের সিলিন্ডার গেছে, অন্তত একটা করে সিলিন্ডার আপাতত তাদের বাড়ির যেন উনুনটা চলে সেই ব্যবস্থা করুক। অপর এক গ্রাহক সীমা ঘোষ বলেন, খালি সিলিন্ডার নিয়ে যাওয়ার সময় বলে যায় আপনার বুকিংয়ের সময় দিয়ে দেব, কিন্তু তারপর থেকে হঠাৎই বেপাত্তা হয়ে যায়। এবার আমরা এই নিয়ে এনার নামে আমরা এখানে অভিযোগ জানিয়েছিলাম, কিন্তু কোনো রেসপেক্ট পাইনি আমরা, কোনো মনে কম ইয়ে করিনি, বুঝলে? তাহলে যখন এরা অফিসের লোকরা নিশ্চয়ই তাকে রেখেছে সার্ভিস দেওয়ার জন্যে, তাহলে আমরা যখন জানাচ্ছি তাহলে তাকে বসিয়ে দেওয়া উচিত, নয় আমাদের অ্যালার্ট করে দেওয়া উচিত যে জিনিসটা হচ্ছে ওর কাছে কেউ নেবেন না, কি ভালো কি মন্দ, সেসব তো কোনো ইয়ে করিনি। হ্যাঁ, অফিস কিছু না কিছু নিশ্চয়ই জানতো। একই অভিযোগ অপর এক গ্রাহক গৌতম হালদারের। এই বিষয়ে কর্তৃপক্ষ প্রতারিত গ্রাহকদের একটি তালিকা তৈরি করে জমা দিতে বলেছেন। কিছুদিন হলো আমাদের অনেকের বাড়ির থেকে আমরা কেউ যাই না, এর বাড়িতে দুটো সিলিন্ডার, এর বাড়িতে একটা সিলিন্ডার, এর কাছ থেকে টাকা নিয়ে পালে পলাতো বনগাঁয় নেই শুনছি। আমরা সবাই একত্রিত হয়ে আমরা বনগাঁ থানায় গিয়েছিলাম, বড়বাবু আমাদের আশ্বাস দিয়েছেন যে ইন্ডিয়ান অয়েলের লোক যা ড্রেস পরে যখন তো আপনাদের বাড়িতে সিলিন্ডার এনেছে, তাদেরকেই আমাদেরকে সিলিন্ডার দিতে হবে। আমরা থানায় আমরা বলে এসেছি, বলার পরে আমরা আজকে অফিসে এসেছিলাম, অফিসের মিলন বোস, মিলনদা আমাদের খুব আশ্বাস, ভালো আশ্বাস দিয়েছেন আগামী দিনে আমাদের এসে যাদেরকে একদম সিলিন্ডার নেই, আপাতত যাদের একটা করে আছে তাদেরকে প্রত্যেকেরই একটা করে দিয়ে অন্তত তাদের সংসারটা সুন্দরভাবে চলুক সেই ব্যবস্থা উনি আশ্বাস দিলেন। এই বিষয়ে কর্তৃপক্ষ প্রতারিত গ্রাহকদের একটি তালিকা তৈরি করে জমা দিতে বলেছেন বলে জানিয়েছেন গ্রাহকেরা। গ্যাস সরবরাহকারী সংস্থার মালিক মিলন বোস বলেন, কাস্টমারের ইয়ে নিয়ম হচ্ছে ভর্তি দেবে খালি নেবে টাকা নেয়, কাস্টমার দিয়ে দিয়েছে, সেটা তো আমাদের কাছে ইয়ে নেই, ওরে বিশ্বাস করে ওরে দিয়ে দিল আর কি, তার দায়িত্ব তো আমাদের আসের বর্তে না, আপনি দিলেন কেন, সিলিন্ডার দিয়েছে কেউ টাকা দিয়েছে কেন দেবে? এখন পদক্ষেপ আমি বললাম, যাদের সিঙ্গেল সিলিন্ডার আছে আর যাদের ডবল আছে ঘরে সিলিন্ডার আছে তাদের গ্যাস পুড়িয়ে গেলে আমি সাথে সাথে গ্যাস দিয়ে দেবো, আর সিঙ্গেলটা আমি দেখছি একটা করে যাদের ডবল সরবরাহ আছে তাকে ট্রেস নেই, তো তার হঠাৎ পালিয়ে চলে গেছে, আমি তো পদক্ষেপ অবশ্যই দেবো আর কি, তাকে পেলে তো আমার ওই থানার থেকে এসেছিলেন আর কি, আমি বললাম এই ব্যাপার। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, বনগাঁ। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগাঁ, উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ।
বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো একেবারে দোরগোড়ায়, তাই তো সেজে উঠেছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল, নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে। আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগা শাখা, শিমুলতলার মোড়, যশোর রোড, আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।